আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে আমন্ত্রিত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আজ আপনাদের আমি দেখাতে যাচ্ছি কি করে আমরা কলার খোসা দিয়ে তরল জৈব সার বানাবো। আমরা সকলেই কম বেশ কলা খেয়ে থাকি এবং পরবর্তীতে কলা খেয়ে কলার খোসাটা আমরা ফেলে দিই, কিন্তু আমরা যারা বাগান করে থাকি আমরা অনেকেই বা সকলেই কম বেশ জেনে থাকি যে কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণের পটাশিয়াম রয়েছে ও অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে বিদ্যমান রয়েছে। আমরা অনেকে জানি যে পটাশিয়ামের অভাবে আমাদের গাছে ফুল ফল ঝরে যায় এবং ফুল ফল ধরে না। তাই আমি আজ দেখাবো কি করে আমরা কলার খোসা থেকে এই পটাশিয়াম সার পাবো বা কীভাবে এর ব্যবহার করতে হয়, এর নিয়মকানুন আমি তা আজ আমার এই ভিডিওতে বলে দিব। দেখুন, আমরা একটি কলা যদি খেয়ে রাস্তাঘাটে কলার খোসাটি বা বাসারি বা আগিনার যদি ফেলে রাখি, দেখা যাচ্ছে ওখানে একটি বর্জ্য উৎপাদন হলো। অথচ দেখুন, একটি জিনিস ভাবলে অবাক হবেন যে আমরা যেই সবসময় আমরা যে খাবারগুলো খাই বা খাবার যে উৎকৃষ্ট অংশগুলো আছে ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই গাছের পরিচর্যাগুলো করতে পারি। গাছ ওই সকল খাবারের মাধ্যমে কিন্তু গাছ আমাদের অনেক সুন্দর ফুল ফল দিতে পারে। চলুন আর কথা না বলে দেখে নেই আমরা কীভাবে কলার খোসার মাধ্যমে আমরা পটাশিয়াম সার উৎপাদন করতে পারি। আমরা সকলেই কম বেশ জানি কলার খোসার মধ্যে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্টস অনেক বিদ্যমান রয়েছে, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টসও এর মধ্যে রয়েছে। আজ আমরা 1 লিটারের একটি তরল জৈব সার বানাবো। আপনারা আপনাদের সাদের গাছ অনুযায়ী সারটি তৈরি করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য 1 লিটার মাপে 1 লিটার পরিমাণের পানি নিয়ে এনেছি। আমরা এই ধরনের 1 লিটার পানির জন্য আদর্শ সাইজের 2টি কলার খোসা ব্যবহার করব। আপনারা আপনাদের গাছ অনুযায়ী পানির পরিমাপ কম বেশ করে নেবেন। আমরা এখন এই কলার খোসাগুলো টুকরো টুকরো ছোট ছোট করে কেটে নিব। আমরা এখন এই কলার খোসাগুলো ছোট ছোট করে পিস করে নিব। এখন আমরা এই শুকলাগুলো কমপক্ষে 3 দিন রেখে দেব। 3 দিন পর আমি আপনাদের ফিরে এসে দেখাবো এটা কিভাবে আমরা গাছে ব্যবহার করতে। আমি আমার ভিডিও শেষ দিক দিয়ে বলে দেব কলার খোসাগুলো কীভাবে কীভাবে ব্যবহার করতে। এই কলার খোসা আমরা 3 থেকে 4 ধরনের ভাবে ব্যবহার করতে পারবো। অবশ্যই এর জন্য আমাদের আরও 3 দিন ওয়েট করতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম 3 দিন পর। এখন আমরা দেব আমাদের কলার খোসার ভেজানো পানিটা কি অবস্থায় আছে। আমি ধরুন একটি ডাকনার মাধ্যমে 3 দিন ডেকে রেখেছিলাম। দেখুন, আমাদের কলার খোসা ও পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। কলার খোসা থেকে সব ধরনের নিউট্রিয়েন্টস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস পানির সাথে মিশে গেছে এবং পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কলা খোসা ভেজানো জলটি একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। আপনারা ভেজানো এই কলার শিকলার অংশগুলো ফেলবেন না, এটা আপনারা আপনাদের টপের মাটি করে মাটির নিচে দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন বা মাটি তৈরি করার সময় এগুলো ব্যবহার করতে পারেন। দেখুন, অংশগুলো জমে আছে। এখন সারটি আমরা 2 ভাবে ব্যবহার করতে পারি। 1, সরাসরি গাছের টপের গোড়ার মধ্যে দিয়ে দিব এভাবে। তো দ্বিতীয়ত আমরা একটি বোতলের মধ্যে ভরে আমাদের সব ধরনের ফুল ফল গাছে স্প্রে করে দিব। এখন আমরা এই
তরল সারটি আমাদের সব ধরনের গাছে, যেই সব গাছগুলোর মধ্যে ফুল চলে এসেছে যা বা ফুল আসবে, আমরা ওই সব ধরনের গাছগুলোর মধ্যেই এটা স্প্রে করি। আমরা এই তরল সারটি সপ্তাহে একদিন বা প্রত্যেক সপ্তাহে একবার স্প্রে করব, আমরা লাগাতার স্প্রে করব না। যেরকম মানুষের ক্ষেত্রে অনেক ভালো মন্দ খাবার খেয়ে যেরকম মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়, ওইরকমই গাছেরও গাছ ঠিক মানুষের মতনই, মানুষের বিকল্প না গাছ। তাই আমরা এ ধরনের যে কোনো সারি বা যে কোনো রোগ তরল সার বলে বা খাবার বলে আমরা এক মাস অন্তর অন্তর খাবার দিব জৈব সারগুলো, আর এই ধরনের তরল সারগুলো আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে স্প্রে করব। আর স্প্রেটা আপনারা সবসময় বিকালের দিকে করার চেষ্টা করবেন, এটা করা রোদে বা সূর্যের আলোর মধ্যে স্প্রে করবেন। এখন আমরা এই তরল সারটি আমাদের সব ধরনের ফুল ও ফলের গাছের মধ্যে স্প্রে করবো। আমি এখন আমার আসনেহানা গাছটির মধ্যে এই তরল সারটি স্প্রে করে দিচ্ছি। আপনারা ফুল ফল সব ধরনের গাছেই এটি স্প্রে করে দিবেন। আপনারা আরেকভাবে কলার খোসা ইউজ করতে পারেন। আমরা যেরকম প্রথমে এরকম ছোট ছোট পিস করে এটা পানির মধ্যে ভিজে রেখেছি, আপনারা যদি ভিজাতে না চান তাহলে এটা আপনারা এই ধরনের একটি টপের মধ্যে মাটিগুলো খুঁড়ে নিয়ে সাইড দিয়ে আপনারা এগুলো দিয়ে এভাবে মাটি দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। আপনারা এই কলার খোসাটা না ফেলে দিয়ে এভাবে তিন থেকে চার ধরনভাবে আপনারা আপনাদের টপে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে আপনি দেখতে পান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।